আজকে আমার প্রিপারেশন মৌরি পনির, পনির বয়েলড পটেটো ক্রাশ করা পনির, চপড আনিয়ন, মৌরি লঙ্কা বাটা, কর্নফ্লাওয়ার পাউডার, অনিয়ন বাটা, আদা বাটা, বয়েল টমেটো, ক্রাশ কাজু বাদাম, কার্ড, ঘি, রোস্টেড ব্ল্যাক পেপার ডাস্ট, সল্ট, হিং, সুগার, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য হোয়াইট অয়েল, একটি বোলে কর্নফ্লাওয়ার নিয়ে অল্প পরিমাণে নেওয়া হয়েছে, তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ওটাকে অল্প জল দিয়ে গুলতে হবে। এটা কোটেডের জন্য হচ্ছে, পনির কোটেড হবে। এবার কড়াইতে তেল দিয়ে, সাদা তেল দেওয়া হলো, সাদা তেল গরম হচ্ছে, ওর মধ্যে একটু 1 টিস্পুন ঘি দেওয়া হলো, ঘিটাও মেল্ট হয়ে যাবে তেলের মধ্যে, মেল্ট হয়ে গেছে। এবার পনির কর্নফ্লাওয়ার কোটেডে গুলে ওর মধ্যে মাখিয়ে তেলে ছাড়া হচ্ছে। তেলে ছাড়া হচ্ছে, এবার এটাকে ডিপ ফ্রাই করতে হবে একটু। পনিরটা ভাঙবে না, ওই জন্য কোটেড করা। সফট হবে, হয়ে গেছে লাল লাল, দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে, ভালো ভাজা হয়েছে। এবার এটাকে তুলে নেব, পনিরটা তুলে নিলাম। আর ওই তেলে আমি বয়েলড পটেটো ভাজবো। পটেটো দেওয়া হলো, এবার একটু লবণ দেওয়া হলো, দিয়ে এটা একটু লাল করে ভাজতে হবে। দেড় থেকে 2 মিনিট ধরে ভাজবো, ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, এবার ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এরপরে মৌরি ফোড়ন দিলাম, এবং দুটো তেজপাতা দেওয়া হলো। মৌরিটা একটু চটপটা হয়ে ফুটবে, তার টেস্ট আসবে। এবার ওর মধ্যে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজটা ভাজতে হবে একটু লাল করে। অল্প লবণ দেওয়া হলো, পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট ধরে ভাজতে হবে। হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এবার ওর মধ্যেই আদা বাটা,
1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন পেঁয়াজ বাটা, 2 নাড়তে হবে টমেটো সিদ্ধ করে ক্রাশ করে নেয়া, 1টা টমেটো আছে, 1/2 আলো মৌরি কাঁচা লঙ্কা বাটা, ভালো করে কষতে হবে। টক দই দেওয়া হলো 4-5 টিস্পুন, গ্রেভি বানানো হবে, লবণ দেওয়া হলো পরিমাণ মতো, এবার ক্রাশ করা পনির দেওয়া হলো, এবার এটাকে ঢেকে ভাজতে হবে। থ্রি থেকে 4 মিনিট ধরে ভাজতে হবে। এবার তেলে অল্প হিং ফোড়ন দিয়ে ওটাকে সাঁতলে নিতে হবে। হচ্ছে ফুটছে, এবার অল্প চিনি দেয়া হলো টেস্টের জন্যে, এবং একটু গোলমরিচ গুঁড়ো দেয়া হলো, বয়েলড আলু ভাজা সেটা দিয়ে নাড়তে হবে। হচ্ছে এরা 5 মিনিট ধরে এটা কষিয়ে আলু দিয়ে এবার জল দিতে হবে, গ্রেভি জল যে যতটা করবে সেই পরিমাণে জল দিতে হবে। এবার ভাজা পনিরগুলো দেয়া হলো, আরও জল লাগবে কারণ ভারী হয়ে গেছে, পনিরটা একটু ফুলবে, আর একটু জল দেওয়া হলো। দু মিনিট ধরে ফুটতে দিতে হবে, আবার একটু ঢেকে 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 করতে হবে। এবার ক্রাশ করা কাজু বাদাম দেয়া হলো উপর থেকে ছড়িয়ে, হয়ে গেছে রান্নাটা, দেখে বোঝা যাচ্ছে কমপ্লিট হয়ে গেছে, এবার তুলবো। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে ঘরে করুন, সবাইকে খাওয়ান, খুব টেস্টি খাবার মৌরি পনির। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন কল্পনা কিচেনে। ধন্যবাদ।